এটা ওকে দে, দিয়ে বল যে আজ থেকে ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। প্রকাশ্য দিবালোকে তাড়া করে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছ, অপহরণ করার চেষ্টা করছো, কোন সেকশনে পড়ে জানো? কি হচ্ছে কি ভাইয়া, দে ওকে। হ্যাঁ, তোমার ভাত কাপড়, ইহকাল পরকাল সবকিছুর দায়িত্ব নিলাম আমি। আপনি এবার ফটোটা তুলুন, ভিডিও করা শুরু করুন, সোশ্যাল মিডিয়াতে আপলোড করব। অভিযুক্ত কৃপান ম্যানার্জির সাথে পদ্মরানী দাসের বিবাহ সম্পন্ন হলো। ভাত কাপড়ের অনুষ্ঠান, কাপড়ের অনুষ্ঠান, কাপড়ের অনুষ্ঠান, কাপড়ের অনুষ্ঠান, অনুষ্ঠান। গীতা, 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 তুমি শেষ। এই গেমটায় তুমি হেরে গেলে। হ্যালো অগ্নিজিৎ মুখার্জি বলছি, ভাত কাপড় হয়ে গেছে? হ্যাঁ। ভিডিওগুলো তুলে সব আপলোড করেছো? করছি, ভিডিও শুট হয়ে গেছে। বাস আর কি, নেক্সট ডেটেই সবকিছুর ফেসালা হয়ে যাবে। ততদিন পদ্মর সঙ্গে সুসম্পর্ক রাখো, স্বামী স্ত্রীর সম্পর্ক রাখো। আমি আর পারছি না, আমি মানতে পারছি না, ও একটা বাড়ির পরিচারিকা। চুপ, কোনো কথা নয়, এই মুহূর্তে ওকে তোমাকে মানতেই হবে, এই কেসটায় তোমাকে জিততেই হবে, নইলে অনেক বছর তোমাকে জেলের হাওয়া খেতে হবে, বুঝতে পেরেছো? কোনো রকম বোকামি করবে না, এমন কোন ভুল করবে না যাতে যাতে বাড়া ভাতে ছাই ঢেলে দিতে পারে ওই অ্যাডভোকেট গীতা এলএলবি। কথাটা মাথায় রেখো। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আর হ্যাঁ, বাবা আপনাকে আরো 25 লক্ষ টাকা পাঠাচ্ছে নেক্সট ইয়ারিং এর জন্য। হাইয়েস্ট পেড লয়ার আছি। কাকে ফোন করলে তুমি? কৃপানকে।
পদ্মর ভাত কাপড়ের দায়িত্ব ও নিলেন। তাই অলরেডি সোশ্যাল মিডিয়াতে সমস্ত কিছু আপলোড করা হয়ে গেছে, এটাও করা হবে। এই কেসের নেক্সট ডেটে অগ্নিজিৎ মুখার্জিকে আর প্রয়োজনই পড়বে না। পদ্মরানী দাস নিজেই সওয়াল করবে ওর স্বামীকে বাঁচানোর জন্য, ওর সুখের সংসারের জন্য, ওর ভবিষ্যৎ নিরাপত্তার জন্য। অ্যাডভোকেট গীতা LLB, তুমি মক্ষম চালে মাছ। স্যার আসবো? কি ব্যাপার বজন? স্যার একটা খবর আছে, দুঃসংবাদও বলতে পারেন। দুঃসংবাদ? কি দুঃসংবাদ? স্যার কথাটা ইয়ে মানে একটু পার্সোনাল। পার্সোনাল কথা মানে? ভজন, তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে কদিন পরে তুমি এই পরিবারের জামাই হয়ে আসছো। তুমি এখনো ওনাকে স্যার স্যার বলে ডাকো, আমি কিন্তু সম্পর্কে তোমার জ্যাঠ শাশুড়ি মা হই, আর তুমি তাকে বলছো পার্সোনাল কথা আছে। না মানে কথাটা একটু আইনি, তাই মানে আমি ওইভাবে আঘাত করতে চাইনি আপনাকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি বলো, অসুবিধা নেই, বলো। ওকে স্যার, বলছি যে কৃপানের বিয়ের অনুষ্ঠান, ভাত কাপড়, এই সব কিছুর মধ্যে একটা জিনিস কেউ খেয়াল করেননি। কি খেয়াল করেনি? কিসের কথা বলছো? ওর বন্ধু, কৃপানের চার ঘনিষ্ঠ বন্ধুর মধ্যে এক বন্ধু একজন মিসিং। মিসিং মানে কি বলছো? আমি বলছি স্যার, স্যান্ডি নামের ছেলেটি, ওই ছেলেটি মিসিং। ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না? কেন, কোথায় যাবে? আরে খুঁজে দেখো। আরে নিশ্চয়ই ওই বন্ধুর বিয়ে টিয়ে নিয়ে ব্যস্ত আছে। না স্যার, আমি খবর নিয়েছি, আমার সন্ধের তীরটা গীতার দিকে। হোয়াট? এসব তুমি কি বলছো বলো তো ভজন, আমি তো কিছুই বুঝতে পারছি না। এক মিনিট দাও ভজন, তুমি বলো। আমি বলছি স্যার, ওই ছেলেটি বিয়ের সমস্ত ফটো তুলছিল। হ্যাঁ স্যার, পদ্মরানী দাস গীতার বাড়ি থেকে বেরিয়ে ওর বাড়ি যাওয়া ওখানকার সমস্ত ফুটেজ ও শ্যুট করেছিল ওর মোবাইল ফোনে, আর ও এখন মিসিং। ওর ফোনটা যদি কোনোভাবে গীতার হাতে গিয়ে পৌঁছায় তাহলে বুঝতে পারছেন স্যার কি হবে। তাই গীতা বলছে ওর কাছে এভিডেন্স আছে, তাই গীতা বলছে ওর হাতে তথ্য আছে, ও সেগুলো পেশ করবে, তাই ওর গলায় এত আত্মবিশ্বাস। খুঁজে বার করো। স্যার কোথায় খুঁজবো বুঝতে পারছি না তো। গীতার সবকিছুর সাক্ষী ওই লোকটা, যে লোকটা পাঁকে জন্মেছে, যে বারবার নিজেকে বলে পঙ্কজ, পঙ্কজ খাসরমেশ। ফোন করো ওকে। হ্যাঁ স্যার। হ্যালো, কে বলছেন? রজন মিত্তির। ও, ফেউ ডেকেছে? হ্যাঁ ফেউ ডেকেছে, আর আশেপাশে বাঘও আছে। নিন কথা বলুন স্যার। অগ্নিজিৎ মুখার্জি বলছি। হ্যাঁ বলুন। স্যান্ডি কোথায়? মানে স্যান্ডি মিসিং, সে কোথায়? আমি জানি না। আপনি সব জানেন? বললাম তো জানি না। তাহলে ধরে নিন আপনাকে জানানো হচ্ছে স্যান্ডি মিসিং। দেখুন স্যান্ডি মিসিং বলে তো হবে না, সে তো রাষ্ট্রনায়ক নয়। তার ডিটেইল, তার বাড়ি, তার বাবার নাম, তার মার নাম, সমস্ত কিছুতে ডায়রি করতে হবে। আগে ডায়রি করুন, তারপর আমরা তদন্ত করে দেখব সে কোথায় আছে। আরে তদন্ত করে আপনি কি করবেন? আমি জানি যে আপনি সব জানেন, ও কি তার কাস্টডিতে আছে আমি জানি। গীতা ছক খেলছে, ছক। ছক কি আপনি একাই খেলবেন অভিজিৎ মুখার্জি? আপনি যতটা নামছেন না তত গীতা উঠছে। আপনি নামতে নামতে যখন একদম মাটির সঙ্গে মিশে যাবেন তখন দেখবেন যে গীতা একদম এভারেস্টের চূড়ায় বসে আছে, আর ঠিক সেই মুহূর্তে আপনি কেসটা হারবেন। আপনি যা যা চাল দিয়েছেন তার প্রত্যেকটা উল্টো চাল পড়ে গেছে।
টাইম নেই, টাইম নেই অভিজিৎ মুখার্জি। আপনি পুত্রবধূর কাছে হারতে চলেছে, এই কেসটা হারছেন আপনি। তার মানে আপনি সবটা জানেন? সব জানি, কিন্তু যা হবে সমস্ত আইনি ভাবে হবে। আগে আপনি ডায়েরি করুন, তারপর আমরা তদন্ত করে খুঁজে বের করব যে ওই কৃপান ব্যানার্জির ডান হাত, তার সাংঘাত, সমস্ত অপরাধের সঙ্গে যে যুক্ত স্যান্ডি ঠিক কোথায় আছে আমরা খুঁজে বের করব। আপনার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। বিয়ের শুধু ওইটুকু অনুষ্ঠান করা হয়েছিল যেটুকুর জন্য ছবি তোলা হবে। সাত পাকে ঘোরানো, সিঁদুর দান, অগ্নিসাক্ষী, ব্যাস সবটা নকল। জানি, এমনকি সিঁদুরটাও ছিল খোলা বাজার থেকে কিনে আনা একটা রং। গীতা এলএলবি, গীতা।